MCS এখন দেখবেন আলোকিত রমাদানের বিশেষ আয়োজন হামদনাথ আপনারা দেখছেন আলোকিত রমাদান পরিবেশনায় মৌলভীবাজার কেবল সিস্টেম MCS ও আমাদের মৌলভীবাজার ফেসবুক পেজ সুস্থ সংস্কৃতি বিকাশে আমরা গিয়ে যাব মদিনার সুরে আলোকিত রমাদানে উৎসব হবে পবিত্র সুরে সুরে সুস্থ সংস্কৃতি বিকাশে আমরা গিয়ে যাব মদিনার সুরে আলোকিত রমাদানে উৎসব হবে পবিত্র সুরে সুরে আলোকিত রমাগণ আলোকিত রমাগণ আলোকিত রমাগণ আলোকিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমাদের আলোকিত রমাদান প্রোগ্রামটি দেখছেন পদ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা রমজান মোবারক আমাদের জন্য রহমত স্বরূপ এই রহমতের মাসে আপনাদের কাছে আমরা উপস্থাপন করে থাকি আলোকিত রমাদান এই প্রোগ্রামটি আপনাদের এই অবসর সময়ে আমরা ইসলামিক সঙ্গীত গেয়ে আপনাদেরকে একটু হলেও আনন্দ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এরই ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে আমরা ডেকে এনেছি আমাদের দুই শিল্পীকে আপনাদেরকে ইসলামী সঙ্গীত শোনানোর জন্য প্রিয় দর্শক শ্রোতা এই প্রোগ্রামটি আলোকিত রমাদান এই প্রোগ্রামটি আপনারা MCS টিভিতে ও আমাদের মৌলভীবাজার ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার দেখতে পান আজকে আমরা স্টুডিওতে ভাই মোহাম্মদ সাজেম আহমেদকে ডেকে এনেছি আপনাদেরকে ইসলামী সঙ্গীত শোনানোর জন্য এই মুহূর্তে আপনাদেরকে ইসলামী সঙ্গীত শোনাচ্ছেন ভাই মোহাম্মদ সাজেম আহমেদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও জিসকে লিয়ে মাহফিল কাউনাইন সাজিয়ে ফিরদাউস বারি জিসকে ওয়াসিলে সে বানি হ্যায় ओ जिसके लिए महफिल कौनैनो सजिए फिरदौस से बरी जिसके वसीले से बनी है ओ हाशमी मक्की ओ हाशमी मक्की मदनीयुल अरबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराफी है वही औलिए कुल है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराफी है वही औलिए कुल है उस पर ही नजर सारे जमाने की लगी है ओ मेरा नबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है वशम्स दोहा चेहरे अनवर की झलक है ओ लैल सजागे सुह वजरत की लचक है वशम्स दोहा चेहरे अनवर की झलक है ओ लैल सजागे सुह वजरत की लचक है आलम का जिया जिसके वसीले से मिली है ओ मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है अल्लाह का फरमालम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक ذكرك अल्लाह का फरमालम नशरह लक सदरक
منصوب جسے ورفعنا لك ذکرک جس جا تک کورا جس جات کا قرآن میں بھی ذکر جلی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے مزمل و یاسین و مدثر طہا کیا کیا نے الفاظ سے مولا نے پکارا مزمل و یاسین و مدثر طہا کیا کیا نے الفاظ سے مولا نے پکارا کیا شان ہے اس کی کیا شان ہے اس کی کہ جو ملا کبھی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے السلام علیکم ماشاءاللہ এতক্ষণ আমরা ভাই মোহাম্মদ সাজেমের কণ্ঠে উদ্ভূত একটি ইসলামী সঙ্গীত শুনলাম প্রিয় দর্শক শ্রোতা আমরা যত সময় পার করছি অত সময় আপনাদেরকে ইসলামী সঙ্গীতের মাধ্যমে আনন্দ দিয়ে থাকি প্রিয় দর্শক আপনাদের এমসিএস এর একই সময়ে আপনারা রমজান মোবারকের পুরো মাস জুড়ে আমাদের এই আলোকিত রমাদান প্রোগ্রামটি দেখবেন এই মুহূর্তে আপনাদেরকে ইসলামী সঙ্গীত শোনাবেন আমাদের প্রিয় বোন বোন মোহাম্মদ মরিয়াম আমরা বোন মোহাম্মদ মরিয়ামকে ডেকে আনব প্রিয় দর্শক শ্রোতা রমজান মোবারকে ইসলামী সঙ্গীতগুলো দিয়ে আপনারা আপনাদের অবসর সময়গুলো কাটাবেন সেই বিষয়টাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি প্রত্যেক বছরই আমরা এমসিএস এ আলোকিত রমাদান এই প্রোগ্রামটি উপস্থাপন করে থাকি এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা আমাদের ইসলামিক সংস্কৃতিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর কথা না এই মুহূর্তে আপনাদেরকে আরো একটি ইসলামী সঙ্গীত শোনাচ্ছেন আমাদের প্রিয় বোন বোন মরিয়াম আসসালামু আলাইকুম মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান
हेवन आमी पापी गुनाहगार तुमी छाड़ा किया छियार क्षमा करो ओगो प्रभु तौबा करी बारे बार या रहीम रहमान या करीम मेहरबान या रहीम रहमान या करीम मेहरबान मेहरबान तुमी 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 मेहरबान अस्सलामु अलैकुम माशाल्लाह এতক্ষণ আমরা আমাদের প্রিয় বোন মরিয়ামের কণ্ঠে আপনাদের পছন্দ করা আরও একটি ইসলামী সঙ্গীত শুনলাম। প্রিয় দর্শক শ্রোতা, রমজানের প্রথম দশ দিন রহমতের দশ দিন। এই দশ দিন আমরা আমলের সাথে কাটাবো, এই দশ দিনকে আমরা মূল্যায়ন করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরও সঙ্গীত শোনাবো আপনাদেরকে এই আলোকিত রমাদান প্রোগ্রামকে। আমরা আমাদের আরেকজন শিল্পী ভাই মোহাম্মদ সাজের মাহমুদকে আমরা ডেকে নিব আরও একটি ইসলামী সঙ্গীত শোনার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আলোকিত রমাদান প্রোগ্রামটি। এই মুহূর্তে আপনাদেরকে আরও একটি ইসলামী সঙ্গীত শোনাচ্ছেন আমাদের প্রিয় ভাই ভাই মোহাম্মদ সাজেম আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। ফজর কাটে ঘুমের ঘরে জহর কাজে কাজে, আসর কাটে খেলাই দোলাই মাগরিব মাঝে মাঝে। ফজর কাটে ঘুমের ঘরে জহর কাজে কাজে, আসর কাটে খেলাই দোলাই মাগরিব মাঝে মাঝে। এশার সময় এলে থাকো মিছে দুনিয়ার পিছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। প্রভুর হুকুম মানোরে ভাই থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে মরণ তোমায় লইবে গিরে। প্রভুর হুকুম মানোরে ভাই থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে মরণ তোমায় লইবে গিরে। জেনে রেখো মরণ তোমার অতি কাছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর পারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে মাশাআল্লাহ এতক্ষণ আমরা আমাদের প্রিয় ভাই সাজেমের কণ্ঠে আরো একটি ইসলামী সঙ্গীত শুনলাম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রিয় শিল্পী ভুন মোহাম্মদ মরিয়ামকে আমরা আবারও ডেকে নিব আপনাদেরকে আরও একটি ইসলামী সঙ্গীত শোনানোর জন্য প্রিয় দর্শক শ্রোতা রমজান আসলে আমরা সবার মাঝে একটি আনন্দ বিরাজ করে আমরা পাল্লা দিয়ে আমলের কাজকে আমরা বাড়িয়ে নিই আসুন আমরা এই রমজান মাসে আমলকে জানি আমলকে বুঝি আর আমলকে জানার আমলকে বোঝার মাধ্যম হচ্ছে আপনি ইসলামিক বই পড়বেন অথবা ইসলামিক লেকচারগুলো দেখবেন এই সহজ মাধ্যমে আপনি আপনার আমলগুলো পরিবর্তন করতে পারবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই রমজানের গুরুত্ব বুঝে আমলকে বাড়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা আমাদের প্রিয় ভুন মরিয়ামের কণ্ঠে আরও একটি ইসলামী সঙ্গীত শুনব আসছেন ভুন মরিয়াম আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহে না মন যেতে চায় শুধু যেখানে আছে মধু মন যেতে চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহে না যেখানে এসেছেন আমার নবী এমনই এঁকেছি তার ছবি যেখানে এসেছেন আমার নবী আমি এমনই এঁকেছি তার ছবি তিনি যে স্বপ্নের সকাল তিনি মাদিনার দুলাল তিনি যে স্বপ্নের সকাল তিনি মাদিনার দুলাল সে হলো কাউসারওয়ালা আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহে না ও প্রভু আমাকে দাও না ডানা ডানাতে বরে করে যাই মাদিনা ও প্রভু আমাকে দাও না ডানা আমি ডানাতে বরে করে যাই মাদিনা আমাকে যাও না নিয়ে তোমার ওই রহম দিয়ে আমাকে যাও না নিয়ে তোমার ওই রহম দিয়ে মন যে কিছুই বুঝে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহে না আসসালামু আলাইকুম মাশাআল্লাহ এতক্ষণ আমরা আমাদের প্রিয় ভুন মরিয়ামের কণ্ঠে আরও একটি ইসলামী সঙ্গীত শুনলাম প্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠানের একই বাড়ি শেষ প্রান্তে চলে এসেছি কাল একই সময়ে আমরা MCS-এর পর্দায় আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত পথ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক সিগন্যাল এক জেলা একসাথে পথ চলা MCS এখন দেখবেন ইসলামিক আলোচনা বিষয়ক টক শো আলোকিত রমাদান আপনারা দেখছেন আলোকিত রমাদান পরিবেশনায় মৌলভীবাজার কেবল সিস্টেম MCS ও আমাদের মৌলভীবাজার ফেসবুক পেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين صدق الله العظيم قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم جعل الله له صيامه فريضة وقيام ليله تطوعا صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা যারা আমাদের আজকের আলোকিত রমাদান তৃতীয় রমাদানের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছরের মতন এবারও MCS এর পর্দায় আপনারা দেখছেন আলোকিত রমাদান। প্রতিদিন আলোকিত রমাদান আপনারা দেখবেন MCS এর পর্দায় প্রতিদিন বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। প্রথম পর্বে থাকবে হামদ এবং নাথ, দ্বিতীয় পর্বে থাকবে আলোচনা। আজকের এই তৃতীয় রমাদানের আলোচনার যে বিষয় সে বিষয়টা হচ্ছে তারাবি বিশ রাকাত সম্পর্কে। তারাবি বিশ রাকাত সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এই মৌলভীবাজার জেলার বিশিষ্ট দুজন আলেমের দিনকে। একজন হচ্ছেন অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমের দিন তরুণ হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব, প্রিন্সিপাল উত্তর মল্লিক মল্লিকসরাই আলী মাদ্রাসা। এবং দ্বিতীয় অতিথি হিসাবে, আলোচক হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে তারাবি বিশ রাকাত সম্পর্কে আলোচনা করার জন্য মৌলভীবাজার জেলার বিশিষ্ট একজন আলেমে দিন তরুণ তেজস্বী বক্তা, আমাদের সবার পরিচিত মুখ, মৌলভীবাজার মাটি এবং মানুষের বন্ধু জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রকিব সিদ্দিকী সাহেব, আরবি প্রভাষক উলুয়াইল ইসলামিয়া আলী মাদ্রাসা। আমরা আমন্ত্রণ জানাচ্ছি তাদেরকে। এবং আজকের যে মূল বিষয় তারাবি বিশ রাকাত সম্পর্কে, আমি সঞ্চালক হিসাবে আমি সৈয়দ মহিউদ্দিন আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম তারাবি বিশ রাকাত এ বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য বিশিষ্ট আলেমে দিন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রকিব সিদ্দিকী সাহেব, আরবি প্রভাষক উলুয়াইল ইসলামী আলী মাদ্রাসা মহোদয়কে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে আজকে রমজান মুবারকের মাসে তারাবি বিশ রাকাত এর বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, যারা MCS পর্দা থেকে আমাদের আলোচনা দেখছেন প্রত্যেককে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি পবিত্র রমজান মাস আসলেই আমাদেরকে তারাবির নামাজ পড়তে হয়। অর্থাৎ তারাবির নামাজটা রমজান মাসের সাথেই সম্পর্কিত। তারাবির নামাজ আজ 1400 বছর পরে একটি কাঠগোড়া দাঁড়িয়েছে বিশ রাকাত। কেহ কেউ বলতেছেন 8 রাকাত, কেহ 4 রাকাত, আবার কেহ 20 রাকাত। এই বিষয়টি স্পষ্ট প্রমাণের জন্য আমরা যারা 20 রাকাত পড়ি আমাদের জানার দরকার 20 রাকাত কোথায় থেকে এসেছে। আমি প্রথমেই দলিল পেশ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরামের যুগে, তাবিনের যুগে, বিশেষ করে খোলাফা রাশিদিনের যুগে কত রাকাত তারাবির নামাজ পড়া হতো সে বিষয়ে একটি স্পষ্ট দলিল আমি তুলে ধরতে চাই। হদিস শরীফে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতাম ফিল মসজিদে ফসাল্লা বিসালাতিহি নাসুন সুম্মা সাল্লা মিনাল মুকাবিলা ফাকাসুরা নাস সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসা আও আর-রাবিআ ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা আসবাহা ক্বালা ক্বাদ রাআইতু আল্লাযী সানাতু ওয়া লাম ইয়ামনাউনি মিনাল খুরুজ ইলাইকুম আলা ইন্নী খাশীতু আন তুফরিদু আলাইকুম। এই হদিসের অর্থ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তারাবিন নামাজ শুরু করেছেন মসজিদে নববীতে। প্রথম রাত নামাজ পড়েছেন, দ্বিতীয় রাত আবার নামাজ পড়েছেন, তখন মানুষের মুসল্লিদের সমাগম বেড়ে গেল। আল্লাহ রাসূল তৃতীয় দিনে বা চতুর্থ দিনে আর মসজিদে আসলেন না। পরবর্তী দিনে রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদেরকে বললেন ইন্নি খাশীতু আন তুফরিদা আলাইকুম, তোমাদের উপস্থিতি দেখে আমি আতঙ্কিত হয়ে গিয়েছি। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ, যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের জন্য ফরজ করে দিয়ে দেন তাহলে আমার উম্মত কিন্তু এত দীর্ঘ তারাবির নামাজ আদায় করা হয়তো সম্ভব হবে না। এজন্য আমি জামাতে কি করেছি, তরক করেছি, একা একা নামাজ পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তারাবির নামাজ কত রাকাত পড়েছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান শরীফে যে প্রথম তারাবি পড়েছিলেন সেটি ছিল 20 রাকাত বর্ণনাকারী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামরা কিন্তু কোনো আমল না দেখে কিন্তু একা একা কোনো আমল করেন না যেহেতু আল্লাহ রাসূল বলেছিলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি হিসাবে রাসূলুল্লাহ যত রাকাত পড়েছেন সাহাবায়ে কেরামরা কিন্তু ঠিক তত রাকাতই পড়েছেন দ্বিতীয়ত আমরা যদি দেখি আল্লাহ রাসূলের ওফাতের পরে খুলাফায়ে রাশিদিনের যুগে বিশেষ করে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রমজান মাসে মসজিদে এসে দেখলেন বিচ্ছিন্নভাবে সারা নামাজ পড়তেছেন সবাইকে তিনি ঐক্যবদ্ধ করলেন একত্রিত করলেন এবং জামাত কায়েম করে 20 রাকাতের নির্দেশ দিলেন বিশেষ করে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে কুন্না নাকুমু ফি রমাদান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি 20 রাকাতান আমরা উমর ইবনে খাত্তাবের জমানায় 20 রাকাত তারাবির নামাজ আমরা পড়েছি আরেকজন সাহাবী আরেকজন তাবিঈ বলছেন নাম হচ্ছেন সাঈদ আনসারী তিনি বলছেন ইন্না উমর ইবনে খাত্তাব আন রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান হযরত উমর যে সাহাবীর কথা এখানে এসেছে তিনি হচ্ছেন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করালেন মসজিদের ইমামতির জায়গায় এবং নির্দেশ দিলেন তুমি 20 রাকাত তারাবির নামাজ তুমি কি করো আদায় করো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় কত রাকাত নামাজ পড়া হতো মসজিদে নববীতে হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বলছেন যে কানু ইয়াকুমুনা আলা হাদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি রমাদান 20 রাকাতান তিনি বলছেন উমরের জমানায় 20 রাকাত নামাজ আমরা পড়েছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এসে আরেকজন সাহাবী বর্ণনা করেছেন আন আবি আব্দুর রহমান আস-সালামি আন আলী ক্বালা দুইয়াল কুররা ফি রমাদান ফামারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন-নাস 20 রাকাতান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে সমস্ত কারীদেরকে ডাকলেন কুররাদেরকে ডাকলেন যারা কোরআন শরীফ 30 পারা পড়তে পারেন হাফিজ তাদেরকে ডাকলেন এবং বললেন ফামারা মিনহুম রাজুলান একজনকে বললেন নির্দেশ দিলেন তুমি 20 রাকাত তারাবির নামাজ পড়াইতে থাকো অর্থাৎ তিনি খতমে তারাবি শুরু করলেন 20 রাকাত যেন কি হয় এটা পরিপূর্ণ হয় যারা আজকে 8 রাকাতের কথা বলতেছেন তাদের ইমাম ইবনে তাইমিয়া তিনিও কিন্তু বলতেছেন যে আন্নাহু সাবাতান আবি উবাই ইবনে কাআব কানা বিন-নাস 20 রাকাতান ফি কিয়ামি রমাদান ওয়া ইউতিরু বি সালাসিন তিনি বলছেন যে বিতির তারাবির নামাজ 20 রাকাত এবং বিতিরের নামাজ ছিল তখন 3 রাকাত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বিতির তারাবির নামাজের সব হদিস পর্যালোচনা করে তিনি একটি রায় পেশ করেছেন তিরমিজি শরীফে তা আকসারু আহলুল ইলমে আলামা রাওয়া আন উমর ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ওয়া হুয়া কাউলুস আস-সাউরিয়্যু ওয়া ইবনে মুবারক ওয়া শাফিঈ ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান তিনি একটি পর্যালোচনা করে একটি রায় দিয়েছেন আকসারু আহলুল ইলমে অর্থাৎ অধিকাংশ আলিমের মতে সাহাবীদের মধ্যে তাবিদের মধ্যে তবে তাবিদের মধ্যে আইম্মা মুস্তাহিদের মধ্যে যারা অধিকাংশ আলিম তারা সবাই কিন্তু এটা রাবায়ত করেছেন যে হযরত আলী উমর এবং অন্যান্য সাহাবীরা সবাই কিন্তু 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন ওয়া হুয়া কওলুস সাউরি এটা ইমাম সাউরির বক্তব্য ইবনে মুবারকের মত ইমাম শাফিঈর মত এবং বিশেষ করে ইমাম শাফিঈ মক্কায় বড় হয়েছেন এবং তিনি বলেছেন যে আদনাকতু বিবলাদিনা মক্কাতান আমি মক্কায় ছোট থেকে বড় হয়েছি এবং দেখেছি মক্কায় ইউসাল্লুনা 20 রাকাতান সবাই 20 রাকাত নামাজ পড়েছে আমি দেখে থেকে কিন্তু বড় হয়েছি তাহলে এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে 20 রাকাত তারাবির নামাজ হয়েছে সাহাবায়ে কেরামের যুগে কিন্তু রাকাত নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না কিছু কিছু রাওয়ায়েতে রয়েছে 41 রাকাত নামাজ রাসূলুল্লাহ পড়েছেন কোনখানে এসেছে 38 রাকাত অর্থাৎ 41-এর মধ্যে 38 রাকাত তারাবির নামাজ এবং 3 রাকাত ছিল বিতিরের নামাজ কিন্তু 8 রাকাত বা 4 রাকাতের ব্যাপারে কোনো রাওয়ায়েত কোথাও পাওয়া যায় নাই অনেকে আবার বলতেছেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ রমজান শরীফে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না তিনি 11 পড়তেন বুঝতে পারলাম 11 রাকাত রমজানে পড়তেন কিন্তু রমজানের বাহিরে যে 11 পড়তেন এটা কি ছিল তারাবি ছিল রমজানের ভিতরে তারাবি তাহলে রমজানের বাহিরে যে 11 রাকাত পড়তেন এই 11 রাকাত রমজানেও পড়তেন এটা তারাবি ছিল না এটা ছিল এই তোমার কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ এবং
এই বিতিরের নামাজ যে বিতির এবং তাহাজ্জুদকে যারা তারাবি বানিয়ে ফেলতেছে তারা কিন্তু একটা বিশাল পুলের মধ্যে আমাদের কিন্তু 20 টাকা তারাবির নামাজকে একটা কাট করে তারা দাঁড় করিয়ে একটা ফিতনা সৃষ্টি করেছে এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে দেখতে হবে বর্তমান বিশ্বে মক্কা শরীফ মদিনা শরীফ এবং পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ যেটি বাইতুল মুকদ্দিস এই তিনটি মসজিদে কিন্তু এখন 20 রাকাত তারাবির নামাজ চলতে আছে এবং 1400 বছর থেকে মুসলমানরা 20 রাকাত পড়ে আসছেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররম সেখানেও কিন্তু 20 রাকাত তারাবি হচ্ছে তাহলে 8 রাকাতের কোনো ভিত্তি আমাদের কিন্তু জানা নেই ধন্যবাদ সম্মানিত আলোচক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রকিব সিদ্দিকী সাহেব আপনার বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তারাবি 20 রাকাত না 8 রাকাত এ নিয়ে একটা দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বটা উৎপত্তি হলো কোথায় আর নিষ্পত্তি হবে কবে এটা বর্তমান সমাজ জানতে চায় নিশ্চয় এটার উৎপত্তি হয়েছে কোনো এক সময়ে কে উৎপত্তি করলো এবং তার মতাদর্শ কি তার লক্ষ্য উদ্দেশ্য কি এ সম্পর্কে যদি আপনি কিছুটা আলোকপাত করেন আমরা উপকৃত হব ধন্যবাদ এটা হচ্ছে নামাজ নিয়ে আসলে আমরা শুধু নামাজের বিষয় নয় আমরা যে দিন দিনই মুআমালাত এবং আমাদের যে দিনিয়াতের বিষয় প্রত্যেকটা জায়গায় দেখতেছি যে একটা আক্রান্ত হচ্ছে আমরা যেমন শুধু তারাবিতে নয় নামাজের পরে মুনাজাত নিয়ে নামাজে হাত বাঁধা নিয়ে নামাজের রাকা সংখ্যা নিয়ে এই যে একটা বিভ্রান্তি এটা মূলত শেষ জমানায় একটা বিভ্রান্তি হবে এটা আল্লাহ রসুল বলেছেন ইমাম দারুলউদ্দিন সুয়ুতিতে লাকুতুল মারজান ফি হাকামিল জান কিতাবের মধ্যে বলেছেন যেটা একটা কিয়ামতের এটা নিদর্শন যে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতুফু ইবলিস বিল আসওয়াকে ওয়া ক্বালা হাদাসানি ফুলান ইবনে ফুলানিন কাযা ওয়া কাযা যে শয়তান শেষ জমানায় বের হবে শুধু সহি হাদিস নিয়ে যে হাদাসানি ফুলান ইবনে ফুলানিন অমুক থেকে অমুক হাদিস বর্ণনা করেছে এবং সেই মিথ্যা হাদিস কিন্তু সমাজে রটাই দিবে এই মিথ্যা হাদিস রটানো চলছে ধন্যবাদ আপনাকে আমি একটু সাহায্য করছি আপনাকে যে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত এই সব এটার কে বা কারা বলেছে কেন বলেছে তার একটা ইতিহাস রয়েছে আমরা ছোট একটি রিসালায় দেখতে পাই তারাবি 20 রাকাত নয় 8 রাকাত এটা যখন শুরু হয় তখন সর্বপ্রথম 1284 হিজরি 1284 হিজরিতে ভারতের একজন ভারতের আকরাবাদের লামাঝাবি একজন বক্তা তিনি বলেছিলেন যে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত সর্বপ্রথম যিনি এই 20 রাকাতকে বিতর্কিত করেছিলেন তিনি হচ্ছেন 1284 হিজরি হিজরির ভারতের আকরাবাদের একজন লামাঝাবি তবে আমরা বুঝতে পারলাম যিনি মাঝহাব মানেন না তাদেরই একজন এই 20 রাকাতকে বিতর্কিত করেছিলেন এক বছর পর পাঞ্জাবের হুসাইন বাটলাভি নামে আরেকজন ব্যক্তি এই তারাবি 20 রাকাত নয় 8 রাকাত এ সম্পর্কে তিনি একটা মতামত উল্লেখ করেছিলেন এরপরে পরবর্তী সময়ে নাসিম রেফাই আরব বিশ্বের একজন লোক তিনি বললেন যে তারাবি 20 রাকাত নয় তারাবি 8 রাকাত মানে এই যে 20 রাকাত নয় 8 রাকাত এই যে এটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বটার ইতিহাস এরপরে নাসিরুদ্দিন আলবানি তিনিও বলেছেন অর্থাৎ ওনার পূর্ববর্তী যে বক্তা নাসিম রেফাই আরব বিশ্বের একজন বক্তা সেই বক্তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন অর্থাৎ ওনার মতো তারাবি 20 রাকাত নয় 8 রাকাত সময়ে সময়ে যখন যেভাবেই তারাবির নামাজ বলেছেন 20 রাকাত নয় 8 রাকাত তখন সময়কার উলামায়ে কেরামগণ তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন তাও আমরা ইতিহাস খুঁজে পাই সর্বপ্রথম যিনি দিয়েছিলেন 1284 হিজরিতে ভারতের একজন লামাজাবি তারও কঠিন জবাব দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যারা করেছেন তাদের প্রত্যেকের জবাব দেওয়া হয়েছে এই যে সময়ে সময়ে একজন একজন করে করে বিভিন্ন দেশ থেকে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত এ ব্যাপারে আলোচ্য বিষয় হচ্ছে সেই সময়ই আরব জাহানের শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান উলামায়ে কেরাম ফতোয়াবুরের মাধ্যমে তাদের দাঁত ভাঙা জবাব দিলেন যে তারাবি 20 রাকাত নয় তারাবি 8 রাকাত আমরা আরও দেখতে পাই এবং জানতে পাই আমাদের যে চার মাজহাব রয়েছেন যারা 20 রাকাত নয় 8 রাকাত বলেন তারা তো মাজহাবই মানে না তাদের তাদের পিছনে আপনি বা তাদের কাছে আপনি কী আলোচনা করবেন তারা তো মাজহাবই মানে না আমরা যদি মাজহাবের আইম্মাদের এ ব্যাপারে আলোচনা শুনি বা দেখি তাহলে বুঝতে পাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল মাবসুত এই কিতাবের মধ্যে বলেছেন যে তারাবির নামাজ 20 রাকাত
হযরত শাফি রহমতুল্লাহ আলাইহিও বলেছেন 20 রাকাত 10 সালামে 20 রাকাত, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহিও বলেছেন তারাবির নামাজ 20 রাকাত, ইমাম মালিকী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তারাবির নামাজ 36 রাকাত। অর্থাৎ চারি মাযহাবের শ্রেষ্ঠ পণ্ডিত যারা দ্বীন সম্পর্কে তাদের কেউই বলেন নাই তারাবির নামাজে 8 রাকাত। এই সমস্ত মাযহাবের পণ্ডিত যারা শ্রেষ্ঠ ব্যক্তি এরা তারা বলেছেন তারাবির নামাজ 20 রাকাত, একমাত্র ইমাম মালিকী রহমতুল্লাহ আলাইহি বলেছেন তারাবির নামাজ 36 রাকাত। অতএব ইলা মাযহাবি যারা সালাফি যারা তারাই এই তারাবির নামাজ 20 রাকাতকে বিতর্কিত করার জন্য 8 রাকাত করছেন এবং দুনিয়ার মানুষও গ্রহণ করছে এটা এই কারণেই যে যে 20 রাকাত পড়তে সময়ের প্রয়োজন, কষ্ট হয় বেশি, 8 রাকাত হলে সুবিধা বেশি। এই সুবিধার জন্য এই দুনিয়ার অনেক লোকেরাই 8 রাকাতে অগ্রাধিকার দিচ্ছেন, অথচ এটা বাতিল বাতিল একটি মতামত। এজন্য এই সমাজের প্রতিটি ব্যক্তিবর্গকে, ইমানদার ব্যক্তিবর্গকে জানানোর প্রয়োজন যে তারাবির নামাজের ইতিহাস সম্পর্কে, তারাবির নামাজের যে 20 রাকাত এ সম্পর্কে এবং বিতির আলাদা 3 রাকাত। যাই হোক, আমরা তারাবির নামাজ সম্পর্কে একটি তারাবির নামাজের 20 রাকাতের একটি ইতিহাস আমরা শুনলাম জানলাম। তা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় রোজা রাখা ফরজ করেছেন, রাত্রিবেলা ইবাদত বন্দগি করা নফল করেছেন। এই নফল বলতে বা কেমনাল বলতে কি আমরা এ সম্পর্কে জানার জন্য আমাদের আজকের এই স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আরেকজন উল্লেখযোগ্য আলেমকে, বিশিষ্ট আলেম দিনকে আমরা ওনার কাছ থেকে জানবো। আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম প্রিন্সিপাল উত্তমলে মল্লিক সরাই আলী মাদ্রাসা মহিদের কাছে, ওনার কাছে আমরা জানবো নবীজি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার একটি বর্ণিত হাদিসে নফল বলেছেন, এই নফল বলতে কি এবং কিয়ামুল লাইল বলতে কি। ধন্যবাদ। আজকের এমসিএস এই অনুষ্ঠানের, আলোকিত রমাদান অনুষ্ঠানের পরিচালক মহোদয় অত্যন্ত সুন্দর একটা বিষয়ের অবতারণা করেছেন, এই যে রমজান মাসের তারাবির নামাজ। এই তারাবির নামাজ সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান কামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার যাবতীয় জীবনের গুনাহকে মাফ করে দেবেন। আমরা আরো জানি যে রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, অন্যান্য মাসের ফরজ ইবাদতের সওয়াব তার নামায় আমলের মধ্যে দান করেন। রমজান মাসে যদি কেউ একটি ফরজ ইবাদত আদায় করে, অন্যান্য মাসের 70টা ফরজের ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। কিন্তু এই রমজান মাস ইবাদত বন্দেগির মাস, আমরা যাতে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগি করে আমরা নেক আমলকে সমৃদ্ধ করতে পারি, আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে পারি, এর একটা মহান সুযোগ হইল রমজান মাস। কিন্তু দুর্ভাগ্য আমাদের মধ্যে এক দল যারা আমাদের এই যে সবচাইতে বড় যে ইবাদত নামাজটা, এই নামাজের মধ্যে আমাদের একটা সন্দেহ সৃষ্টি করে দিয়েছে, যাতে আমাদের পূর্ববর্তীরা আজকে যে হাজার হাজার বছর ধরে যে নামাজ আমরা পড়তেছেন, উলামায়ে কেরামরা আমাদের মুরব্বিয়ানরা এই যে নামাজ পড়তেছেন, এই নামাজের কোন জায়গায় এখন তহরিমা বান্দা হবে, নামাজের পরে দোয়া আছে কিনা, না নামাজের মধ্যে টুপি লাগে না, নামাজের মধ্যে এই যে খালি ফরজ পড়ে সুন্নত পড়ে না, নাফল পড়ে না, একদল এই তারাবির নামাজে গেলেন এই 4 রেকাত পড়ে 8 রেকাত পড়ে বাহির হইয়া যায় দলবদ্ধভাবে, এই যে একটা আমরা যদি নামাজ তো আমরা বলি না যে বিতির নামাজ তারাবির নামাজ ফরজ বলি না, আল্লাহর নবী বলেছেন তাতাওয়া, এটা তোমাদের জন্য নফল করা হয়েছে। আমরা যদি এই নামাজটা যত বেশি পড়ব আল্লাহর তত সান্নিধ্যে আমরা হাসিল করতে পারব। আমরা এই যে আমার প্রিয় মাওলানা আব্দুর রকিব সাহেব অত্যন্ত
সার গর্ব একটা আলোচনা করেছেন বিভিন্ন দলিল আলিদিল্লার মাধ্যমে। আমার এই যে উপস্থাপক মহোদয় খুব সুন্দর এই যে যারা আট রেখাতের এই উদ্ভাবন করেছে তাদের ইতিহাস বলেছেন। মুহাক্কিকিন উলামায়ে কেরামরা এটার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। আর আমাদের মধ্যে কোন একদল আছে শর্টকাটকে পছন্দ করে, দেখবেন মসজিদের মধ্যে যেই মসজিদে তেরাবির নামাজ সূরা তেরাবি এই 10 মিনিটে 20 রেকাত হয়ে যায়, এই মসজিদে জায়গা হয় না। যেখানে লম্বা নামাজ হয় একটু তরতিলের সাথে নামাজ পড়া হয়, এখানে মুসল্লিরা প্রথমে একটু থাকে শেষে আর থাকে না। আমরা অন্ততপক্ষে সাবধান হব। আজকের এই যে বিশিষ্ট দুইজন আলেমে দিন থেকে আমরা যে হাদিস সহকারে আমরা জানলাম যে আল্লাহর নবী জবানায় 20 রেকাত তারাবির নামাজ পড়া হয়েছে। এখন ডিজিটাল যুগ, আমরা মক্কা মদিনা শরীফের হারামাইন শরীফাইনে আমরা দেখি 20 রেকাত তারাবির নামাজ পড়া হয়। এই যে বায়তুল মুকাদ্দিসেও 20 রেকাত তারাবির নামাজ পড়া হয়। বড় বড় উলামায়ে কেরামরা এখনো 20 রেকাত তারাবির নামাজ পড়েন। আমরা এক শ্রেণীর এই যে শর্টকাট যারা এই যে যারা এই 28 রেকাতের প্রবক্তা এদের কাছ থেকে আমরা সাবধান হই। যদি তারাবির নামাজ এটা সুন্নত, এটা ফরজ নয়, আপনি যদি সময় থাকে পড়েন তাহলে এটা সওয়াব, আল্লাহর সান্নিধ্যে আপনি আমি যাইতে পারবো। যদি কোনো অসুবিধা থাকে তা হইলে যদি আপনি তারাবির নামাজ, আপনি মুসাফির তারাবির নামাজ পড়তেই পারছেন না, মুসাফির অবস্থায় রোজাও রাখা আপনার জন্য পরবর্তীতে পড়তে পারবে, তারাবির নামাজ না পড়লেও চলবে। কিন্তু এই তারাবির নামাজ রমজানের সাথে জড়িত, আমরা রমজান এই তারাবির নামাজটা যদি পড়ি রমজান ছাড়া তো অন্য মাসে পারতে পারবো না। এই তারাবির নামাজ পড়লে আল্লাহর কুরবত আমরা হাসিল করতে পারবো। আমরা যাতে বেশি বেশি করে ইবাদত বন্দেগি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা ধন্যবাদ সম্মানিত আলোচক এবং অতিথি আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব, প্রিন্সিপাল উত্তরমান মল্লিক সরাই আলী মাদ্রাসা। দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত যে হাদিসে বলেছেন তাতাওয়ার, এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহে কারামগণ বলেছেন নামাজ দুই প্রকার, ফরজ এবং নফল। ফরজ আবার দুই প্রকার, ফরজ আইন আবার আছে আপনার ওয়াজিব, বিভিন্ন ক্লাসিফিকেশন করেছেন। এই যে নফল, এই নফল নামাজের মধ্যে আবার সুন্নত নফল, সুন্নত আবার দুই প্রকার, সুন্নত মুয়াক্কাদা গোয়ের মুয়াক্কাদা নফল, তারাবির নামাজ সুন্নত মুয়াক্কাদা। যদিও নবীজি নফল বলেছেন, অতিরিক্ত বলেছেন, কিন্তু ফুকাহে কারামগণ বলেছেন এই নফল বলতে সুন্নত মুয়াক্কাদা। এটা আমরা ইনশাআল্লাহ এই সুন্নতে মুয়াক্কাদা হিসাবেই 20 টাকাত আমরা পরে থাকি। আর যদি আপনি 8 টাকাত পরেন তাহলে সুন্নত আদায় হবে না, সুন্নত আদায় হবে না। সুন্নত আদায় যদি করতে চান, যদিও কষ্ট হয়, সময়ের প্রয়োজন, কিন্তু আপনি 20 টাকাত পরবেন। এখন অনেক সময় দেখা যায়, অনেকে বলেন যে একজন অসুস্থ ব্যক্তি রোজা রাখলো না, তারাবির নামাজ পড়তে হবে কি না? আমি এই বিষয় সম্পর্কে জানার জন্য অনুরোধ জানাচ্ছি, বিষয় সম্পর্কে বলার জন্য আমাদের আরেকজন আলোচক বিশিষ্ট আলেমে দিন তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রকিব সিদ্দিকী সাহেব। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ যে রোজা রাখে না যে তারাবি পড়বে কিনা। আবার অনেকে প্রশ্ন করেন যে আমি রোজা রেখেছি কিন্তু তারাবি পড়িনি, আমার নামাজ রোজা হইল কি হইল না? আসলে তারাবি এবং রোজা দুটি পৃথক ইবাদত। কেহ যদি রমজানে রোজা রাখে তারাবি পড়ে না, তার রোজার সওয়াব সে পাবে, কিন্তু তারাবির থেকে সওয়াব থেকে সে মহরুম হবে। একজন তারাবি পড়েছে কিন্তু রোজা রাখে নাই, সে কিন্তু তারাবির সওয়াব পাবে, কিন্তু রোজা না রাখার কারণে আজাব থেকে বাঁচতে পারবে না। অর্থাৎ তারাবি যেভাবে পড়তে হবে গুরুত্বের সাথে, রোজাও রাখতে হবে গুরুত্বের সাথে। অর্থাৎ রমজান শরীফের তারাবিকে অবহেলা করা অর্থ হলো রমজান শরীফকে অবহেলা করা, কারণ রমজান শরীফ আসছে তারাবি নিয়ে, রমজান শরীফ এসেছে তারাবি নিয়ে, রোজা নিয়ে। সুতরাং প্রত্যেকটা মুমিনের উচিত রমজান মাসকে দেখালে ভাব গাম্ভীর্যের সাথে, শ্রদ্ধার সাথে রমজান শরীফের দিনকে অতিবাহিত করা, রাতকে অতিবাহিত করা। দিনকে অতিবাহিত করা অর্থ হচ্ছে রোজার মাধ্যমে অতিবাহিত করা, রাতকে অতিবাহিত করা অর্থ হচ্ছে তারাবির নামাজ, কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ সহ সমস্ত বন্দেগীর সাথে রাতকে অতিবাহিত করা। যদি এভাবে আমরা অতিবাহিত করতে পারি, আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদানা অথবা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামি মা তাআখার, তাহলে তার জন্য বিরাট পুরস্কারের মধ্যে একটি হচ্ছে তার গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন।
আর রমজান শরীফে যার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে সে নিশ্চিত জান্নাতি। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে রমজান শরীফ পেল আর গুনাহকে মাফ করে দিতে পারলো না তার মতো কিন্তু কমবক্ত এই পৃথিবীতে আর কেউ নাই। ধন্যবাদ সম্মানিত আলোচক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রকিব সিদ্দিকী সাহেবকে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত যে হাদিস, সেই হাদিসে নবীজি বলেছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতুন ওয়া কিয়ামাল লাইলি তাতাওয়ান। এই হাদিসের অংশবিশেষের মাধ্যমে বোঝা যায় যদি কেউ রোজা না রাখে তাহলে ফরজ তরক করলো, আর যদি কেউ যদি আপনার তারাবি না পড়ে তাহলে সে সুন্নতে মুয়াক্কাদা তরক করলো। অনেকে বলে থাকেন যে আমি রোজা রাখি নাই তারাবি পড়বো কি না, আপনি যদি কোনো কারণবশত রোজা রাখতে না পারেন দিনের বেলা, হয়তো অসুস্থ হয়ে গিয়েছিলেন, আপনি সেন্সলেস ছিলেন, রোজাভঙ্গ করেছেন, কিন্তু আবার সন্ধ্যার সময় সুস্থ হয়ে গেছেন, তাহলে তারাবি নামাজ পড়বেন, সুযোগ আছে। অনেক সময় দেখা যায় মুসাফির হালতে, মুসাফির একজন মানুষ মুসাফির হয়ে গেল, রোজা রাখা না রাখার ইখতিয়ার আছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রোজাদার সেই মুসাফির ব্যক্তির জন্য কি তারাবি নামাজ পড়তে হবে, এর বিধানটা কি আপনি একটু বলেন। সেটি হচ্ছে যে আল্লাহ সুবহান ও তাআলা যে শিয়ারগুলো রয়েছে এগুলাকে শ্রদ্ধা জানানো হচ্ছে একজন ইমানদারের বড় একটা পরিচয়। ওমান ইউআযিম শায়াইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তাকওয়ার একটা ব্যাপার যে আমার উপর রোজা ফরজ নয় কিন্তু আমি রোজা রাখতেছি, আমার উপর তারাবির নামাজ ফরজ নয় কিন্তু আমি তারাবিকে সম্মান দিয়ে তারাবিকে আদায় করতেছি। এই যে সম্মান প্রদর্শন করা আল্লাহর শিয়ারকে, রমজান মাসকে, এটা আল্লাহর একটা শিয়ার। আল্লাহ শিয়ার বলতে ওই জিনিসকে বোঝানো হয় যেটার দ্বারা আল্লাহকে স্মরণ করা যায়, যেমন মসজিদ এটা দেখলেই কিন্তু আল্লাহ স্মরণ হয়ে যায়, কোরআন শরীফ দেখলেই কিন্তু আল্লাহ স্মরণ হয়, কাবা শরীফ দেখলে আল্লাহ স্মরণ হয়। অনুরূপভাবে রমজান মাসের রোজা এবং তারাবি এগুলি শুনলেই কিন্তু আল্লাহর কথা ইয়াদ হয়ে যায়। সুতরাং যেভাবেই হোক আমি একজন মুমিন, আমার উপর কর্তব্য হচ্ছে আল্লাহর শিয়ারকে সম্মানের সাথে দেখা, এবং সম্মানের অর্থ হচ্ছে এগুলো আদায় করা। ধন্যবাদ। আজকের আলোচক আমরা সময়ের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। ছোট একটি হাদিস আমি উল্লেখ করছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল উইত্র, নবীজি রমজান শরীফে 20 রাকাত পড়েছেন এবং তারাবি 3 রাকাত পড়েছেন। এই হাদিসটা মুসনিফে ইবনে আবি শাইবা, সুনানে কুবরা এবং বাইহাকি শরীফে এসেছে। এই হাদিসকে ভিত্তি করেই সকল উলামায়ে কেরামগণ, ফুকাহে কেরামগণ বলেন তারাবির নামাজ 20 রাকাত। আমরা নবীজির আমল থেকে এরপরে আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ও বিচ্ছিন্নভাবে এই তারাবির নামাজ ছিল, এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রথম বৎসর বিচ্ছিন্নভাবে তারাবি ছিল, এবং দ্বিতীয় বৎসর থেকেই জামাতবদ্ধভাবে তারাবির প্রচলন শুরু হয়ে যায় এবং বিশ রাকাতের প্রচলন শুরু হয়ে যায়। আমরা যারা বলেন তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, তাদের কথা আমরা শুনব না, তাদের কথাই আমরা কর্ণপাত করব না। এখানে একটা বিষয় না বললেই হয় না যে যারা বলে তারাবি 8 রাকাত তারা কিন্তু বিতিরের নামাজ পড়ে 1 রাকাত, তাহলে মূল হিসাব হচ্ছে তাদের হিসাব হচ্ছে 11 রাকাত, যে বিতির নামাজ 1 রাকাত, তাহলে তারা পড়ার কথা ছিল 10 রাকাত, তারা কিন্তু 10 রাকাতে 8 রাকাত নিয়ে আসছে, বাকি 2 রাকাত তাদের হিসাবে কোথায় গেল? আর এই ব্যাপারে ইনশাআল্লাহ আমাদের সুযোগ হলে পরবর্তী সময় আলোচনা হবে। আমার পরিশেষ কথা হলো এই তারাবির নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে 20 রাকাত ছিল, সাহাবায়ে কেরামরা 20 রাকাত পড়েছেন, তাবি খোলাফায়ে রাশিদরা 20 রাকাত পড়েছেন, এরপরে আপনার তাবিঈনরা 20 রাকাত পড়েছেন, তবে তাবিঈনরা 20 রাকাত পড়েছেন, পরবর্তী উলামায়ে কেরামগণ 20 রাকাত পড়েছেন, এরপরে আপনার এই চাইরি মাজহাবের আইম্মাগণও 20 রাকাত, 20 রাকাত এবং 20 রাকাতের উপরে মালিকির ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির 37 রাকাত মতামত, 8 রাকাত কেউই বলেন নাই। অতএব সর্বদৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিসের আলোকে আমরা হাদিসের আলোকে পরিষ্কার বুঝতে পারলাম তারাবির নামাজ 8 রাকাত নয় 20 রাকাত। যারা 20 রাকাত বলে, যারা 20 রাকাতকে বিতর্কিত করে 8 রাকাত করতে চায়, আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে একটা দুঃখের মধ্যে ফেলে ইবাদত বন্দিগি থেকে দূরে রাখার একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে যেন মুসলিম মিল্লাতকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم। হে আল্লাহ,
তোমার রহমতের নজর নিয়ে আমাদের দিকে একবার তাকাও ইয়া আল্লাহ। মাহে রমজান শরীফের তৃতীয় রমাদানে রহমতের এই দশকে তারাবির নামাজ সম্পর্কে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম, হে আল্লাহ এই কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি সওয়াবের আশায় ইমানের উপর ভিত্তি করে দিনে রোজা রাখবে এবং রাত্রিতে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তুমি তোমার সেই রোজাদারের জীবনের অতীত জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তোমার বন্ধু বলেছেন, ইয়া আল্লাহ এই মাহে রমজান শরীফের দিনের বেলা রোজা রাখার এবং রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। যারা বিশ্রাকাতের নামাজকে বিতর্কিত করে আটাকাত বলতেছেন, আল্লাহ তাদের চক্রান্ত থেকে সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও, তাদের চক্রান্ত থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ। হে আল্লাহ মৌলভীবাজার কেবল নেটওয়ার্ক এমসিএস কর্তৃক আয়োজিত সম্প্রচারিত আলোকিত রমাদান, আল্লাহ এই আলোকিত রমাদানকে তুমি কবুল ফরমাও। এই আলোকিত রমাদানের সাথে সংশ্লিষ্ট যারা প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, মাহে রমজান শরীফে আমরা তোমার কাছে বারবার পানা চাচ্ছি, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দান করো ইয়া আল্লাহ। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। আখেরি দরখাস্ত বারে ইলাহি, এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি তাদের নেক হায়াত দান করো। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমসিএস